हेलो स्टूडेंट, आई एम गोविंद, वेलकम टू जीएस एकेडमी। स्टूडेंट, आज के तोमादेर एकटा नतून सीरीज आमरा चालू करछी 300टा मैथेर, जेखाने समस्त प्रकारेर अंक मिक्स हिसाबे थाकबे। एबं क्लास होये जाओयार पर तोमरा एर पीडीएफटा जदि निते चाओ ताहले आमादेर टेलिग्राम चैनेले अवश्यई जुक्त होये जाओ, जार लिंक किन्तु डेस्क्रिप्शन बक्से देया थाकबे। तो प्रथम कोश्चन आमरा देखे नेब। प्रथम कोश्चन की बोलछे देखो, प्रथम कोश्चन बोलछे 100टी आइटेमेर गड़ 47। ताहले 100टा आइटेम आछे, तादेर गड़ कत बोले दिएछे 47। एइबार की बोलछे, तीनटे आइटेम जा 60, 70 আর 80 হওয়া উচিত ছিল, তাহলে তিনটে আইটেম কত কত? 60, 70 আর 80 হওয়া উচিত ছিল। সেখানে এদেরকে ভুল করে কত কত নিয়েছি দেখেনি, 40 নিয়েছি, একটা বলছে 20 নিয়েছি, ভুল করে পড়ে ফেলেছি এগুলো, আর 50 পড়ে ফেলেছি, 80টাকে 50 পড়ে ফেলেছি। এর ফলে তুমি যদি লক্ষ্য করো, 60-এর জায়গায় 40 নিয়েছো, তার মানে কত? 20 কম লিখে ফেলেছো। আচ্ছা, 70-এর জায়গায় 20 নিয়েছি, তার মানে কত? 50 কম নিয়ে ফেলেছি, আর 80-এর জায়গায় 50 মানে 30 কম নিয়ে ফেলেছি। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি কি ভুল পড়ার জন্য এই কমগুলো নেওয়া হয়েছে। তাহলে মোট কত কম নিয়েছি? 50 আর 20 70 আর 30 কত হয়? মোট 100 কম নিয়ে ফেলেছি। তার মানে এই 100 যেটা কম নিয়ে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি বেশি নিতে হতো। বেশি নিলে 100খানাই আইটেম ছিল, তাহলে 100খানা আইটেমের উপরে গড়ে কত করে বেড়ে যেত? 100খানা আইটেমের মধ্যে গড়ে কাটাকুটি করলে আমি দেখতে পাচ্ছি কত হচ্ছে? 1। তাহলে আমি যেটা 100 কম নিয়ে ফেলেছি, এটা 100 জনের মাথায় ডিস্ট্রিবিউট হলে গড় কিন্তু তোমাদের 1 বেড়ে যাবে। তাহলে আসল যে গড়টা হয়ে যাবে সেটা 48, যেটা আমাদের অপশান এ হলো এখানে কারেক্ট অ্যান্সার। চলো তারপরের কোশ্চেনটা আমরা দেখব। দুই দাগের কোশ্চেনটা কি বলছে? সোমবার থেকে বুধবারের গড় উষ্ণতা 37°C, এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের গড় উষ্ণতা 34°C। যদি বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5 হয়, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা কত হবে এটা আমাকে বের করতে হবে। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে তোমরা দেখতে পাবে। তো কিভাবে করছি অঙ্কটা একটুখানি শুনে নাও। তো বলছি যে প্রথমে মন্ডে, সোমবার, মঙ্গলবার, টুয়েসডে আর কি ওয়েনেসডে, বুধবার, তাহলে এই তিন দিনের গড় উষ্ণতা কত? 37°C। তাহলে মোট কত তুমি বলবে? তিন দিয়ে গুণ করে দাও। তিন দিয়ে গুণ করে দেবো, তিন দিনের গড় উষ্ণতা যদি 37 হয়, মোট উষ্ণতা তিন দিয়ে গুণ করে দেবো। আবার কি বলছে? এবং মঙ্গলবার থেকে বৃহস্পতিবার, তাহলে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার মানে টুয়েসডে, তারপরে ওয়েনেসডে আর কি থার্সডে, থার্সডে, তাহলে এই তিন দিনের গড় উষ্ণতা বলেছে 34°C। তাহলে 34 × 3 করে দেবো মোট। তাহলে এর থেকে যদি এইটা আমি বাদ দিয়ে দিই, তাহলে তুমি দেখতে পাচ্ছ টুয়েসডে, টুয়েসডে কেটে যাচ্ছে, ওয়েনেসডে, ওয়েনেসডে কেটে যাচ্ছে। তাহলে বাদ দিলে পরে মন্ডে থেকে যদি আমি থার্সডে, মানে এইটা থেকে এটা বাদ দিই, মানে প্রথমটা থেকে দ্বিতীয়টা বাদ দিই, তাহলে মন্ডে মাইনাস থার্সডে পাবো। আর এখান থেকে এইটা যদি বাদ দিই, তাহলে তিন তো কমন রয়েছে, আর 37 থেকে 34 বাদ গেলে সেখানেও আমি 3 পাই, মানে 3 তারিখকে কত হলো? 3 তারিখকে আমি 9 পেলাম। তাহলে মন্ডে এবং থার্সডের উষ্ণতার পার্থক্য কিন্তু 9। এছাড়া আর কি বলেছে একটু দেখে নিই। পরের লাইন যদি পড়ি, বৃহস্পতিবারের উষ্ণতা সোমবারের উষ্ণতার 4/5, তাহলে বৃহস্পতিবারের উষ্ণতার কথা বলছে কিন্তু, সোমবারের উষ্ণতার 4/5। তাহলে যার সাপেক্ষে বলে সে জানি আমরা কোথায় থাকে, নিচে থাকেন, তাই না? তাহলে সোমবারের উষ্ণতা
বৃহস্পতিবারের উষ্ণতাটা বলেছে, তাহলে বৃহস্পতিবার মানে থার্সডের উষ্ণতা, বলছে সোমবারের উষ্ণতা, তাহলে মন্ডে নিচে উষ্ণতার 4/5 অংশ। তাহলে ওরা যা বলেছে আমি সেটা লিখলাম, কিন্তু তাহলে কি লিখলাম, বৃহস্পতিবারের উষ্ণতা সোমবার মানে মন্ডের উষ্ণতার 4/5 অংশ। তাহলে তুমি বলবে যে 4x যদি হয় তাহলে এটা হলো 5x, তার মানে মন্ডে থেকে যদি আমি থার্সডে বাদ দিই তাহলে কটা এক্স পাচ্ছি, একটা এক্স পাচ্ছি। তাহলে মন্ডে থেকে থার্সডে বাদ দিলে আমি একটা এক্স পাচ্ছি, তাহলে এক্সের ভ্যালুই আমি বলবো কত, 9 হয়ে গেল। যেহেতু মন্ডে থেকে দেখো এখানে থার্সডে বাদ দেওয়া হয়েছে, তাহলে তার ভ্যালুই তো দেখলাম এক্স। তাহলে এক্সের ভ্যালু যদি 9 হয় তাহলে তোমাকে জিজ্ঞাসা করছে বৃহস্পতিবারের উষ্ণতা। তাহলে বৃহস্পতিবারের উষ্ণতা মানে তুমি দেখতে পাচ্ছি এই উপরে, এটা বৃহস্পতিবারের উষ্ণতা মানে যেটা কিনা 4x। তাহলে 4x ইজুকালটা আমি কত বলবো, 4x ইজ ইকুয়াল টু বলবো, 4x ইজ ইকুয়াল টু বলবো 4 নং 36 ডিগ্রি। তাহলে আমার উত্তর কত হলো, 36 ডিগ্রি, অর্থাৎ অপশান ডি হলো কারেক্ট অ্যান্সার। এর পরের অঙ্কটা আমরা দেখব কি বলছে, একটি মেয়ে 25 কিমি/ঘন্টা বেগে এম থেকে এন পর্যন্ত যায় এবং একই পথে পথ দিয়ে 37.5 কিমি/ঘন্টা বেগে এম এ ফিরে আসে, মেয়েটির গড় গতিবেগ কত। তাহলে তোমরা প্রত্যেকে হয়তো জানো এই বিষয়টা, যে কোনো একটা এরকম ডিস্টেন্স যদি মনে করো, যার নাম বলে দিয়েছে এখানে এম থেকে এন পর্যন্ত, তাহলে কোনো একটা ডিস্টেন্স যদি এক্স বেগে যাওয়া হয়, কত বেগে বললাম, এক্স বেগে যাওয়া হয় আর ওয়াই বেগে যদি ফিরে আসে, ওয়াই বেগে ফিরে আসে, তাহলে গড় বেগের একটা ফর্মুলা আছে, 2xy/x+y। তাহলে ফর্মুলাটা মনে রেখো, 2xy/x+y। তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো 25 বেগে গেছে বেশ, আর কত বেগে ফিরে এসেছে, 37.5 বেগে ফিরে এসেছে। তাহলে 37.5 বেগে ফিরে এসেছে, তাহলে আমি এক্সও লিখেছি, ওয়াইও লিখেছি, আর এই টুটা বাকি আছে, তাই না? তাহলে টুটা আমি পরেই লিখে দিই, তাহলে 2xy হয়ে গেল, আর নিচে এক্স যোগ ওয়াই, এক্স যোগ ওয়াই মানে 35 আর 37.5, এই দুটো যোগ হবে। তাহলে তুমি যোগ করলে কত পাবে, প্রথমে 0.5 পাবে, আর 7 5 12 2 3 2 5 আর 1 6, 62.5 পাবে। তাহলে পয়েন্ট পয়েন্ট তুলে দিলাম, এবার যদি কাটাকুটি করি, এইটা কাটলে হবে 25 অক্ষে 25, আর এটা 4 25 100 হয়, তাহলে 6 4 6 24 আর 1, মানে 25 25 625, সবাই জানো 25 25 625 কেটে গেল। আর এই 25 দিয়ে যদি আমি এটা কাটি, তাহলে 25 4 25 100, 3 4 12 আর 3, তাহলে 15 কাটবে, তাই না? এটা হবে 15, তাহলে 15 দুগুণই কত হচ্ছে উত্তর, 15 দুগুণই 30। আর যেটা আমাদের অপশান কোথায় আছে, বিতে আছে। তোমরা নিজেরা যদি চাও তাহলে কিন্তু ভিডিওটা পজ করে করে প্রত্যেকটা অঙ্ক নিজে নিজেও করার চেষ্টা করতে পারো, ঠিক আছে? তো 4 নম্বর অঙ্কটা আমরা দেখছি, 4 নম্বর অঙ্কটা কি বলছে, দুটি সংখ্যার এইচসিএফ এবং এলসিএম যথাক্রমে 5 এবং 175, সংখ্যা দুটোর অনুপাত যদি 5:7 হয় তাহলে সংখ্যা দুটির মধ্যে বড়টি কত। বেশ, তাহলে দুটো সংখ্যার অনুপাত কি কি বলে দিয়েছে, দুটো সংখ্যার অনুপাত যদি 5:2 কত বলে দিয়েছে, 7 হয়, 5:7। তাহলে সংখ্যা দুটোর অনুপাত মানে কি বলতো, সংখ্যা দুটোর অনুপাত মানে হলো, মানে এই যে সংখ্যা, যদি মনে করো দুটো সংখ্যা, মনে করো 12 আর একটা মনে করো 16, এই দুটো সংখ্যার যদি অনুপাত করি, তার মানে কি, আমি এটাকে কাটাকুটি করব, 4 দিয়ে যদি কাটাকুটি করি, 3 4 12, আর এটা কাটাকুটি করলে 4 4 16, ঠিক আছে? তাহলে কত দিয়ে কাটলাম আমি, 4 দিয়ে কেটেছি, তাই না? তাহলে যেটা দিয়ে কেটে গেল সেইটা কি জিনিস, সেটা হলো এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, এটাকেই কি বলে, এটাকেই তো গসাগু বলে, তাই না? দুটোর মধ্যে কমন জিনিসটাকে কি বলে, গসাগু বলে। তাহলে এখানে আমি বলবো যে সংখ্যা দুটো এখানে যেহেতু বলছে এদের গসাগু বলেই দিয়েছে না, তাহলে সংখ্যা দুটো যদি একটা 5x ধরো, সংখ্যা দুটো যদি একটা 5x ধরো আর একটা যদি 7x ধরো,
আরেকটা যদি 7x ধরো, তোমরা সকলেই জানো সংখ্যা দুটির গুণফল। যে যে জানো না তারা সূত্রটা লিখে নেবে। দুটি সংখ্যার গুণফল আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু তাদের লসাগু গুণ গসাগু, মানে এলসিএম, এলসিএম গুণ এইচসিএফ। ঠিক আছে, এই হলো ফর্মুলা। এইচসিএফ মানে দুটি সংখ্যার গুণফল, যেটা বলছি আর একবার লিখে নাও। দুটি সংখ্যার গুণফল ইজ ইকুয়াল টু লসাগু গুণ গসাগু। তাহলে আমি একটা সংখ্যা 5x ধরেছি আর একটা 7x ধরেছি, তাহলে সংখ্যা দুটোর গুণফল হয়ে গেল ইজ ইকুয়াল টু, তুমি কি বলবে, গসাগু গুণ লসাগু। তাহলে গসাগু 5 আর লসাগু কত, 175। তাহলে এখানে যদি আমি কাটি, 5 দিয়ে কাটলে 5, 5 কেটে গেল, আর 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14 আর 5 সাতটা 35। তাহলে আমি এখানে দুটো x গুণ করলে আমি কি পাচ্ছি, x স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 25। তাহলে x ইজ ইকুয়াল টু কত, 5। তাহলে x যদি 5 হয়, আমার বলছে যে সংখ্যা দুটির মধ্যে বড়টি কত, বড়টি তো 7x, 5x একটা একটা 7x, তাহলে 7x বড়, 5 সাতটা কত হবে, 35 হবে। পরের অঙ্কটা যদি তুমি দেখো কি বলছে, কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। তাহলে কোন একটা পরিমাণ টাকা সেটা কি করেছে, 3 বছরের জন্য সরল সুদে বিনিয়োগ করেছে, 3 বছরের জন্য সিম্পল ইন্টারেস্টে বিনিয়োগ করেছে। বেশ, বলছে যে 1% যদি সুদ বেশি হতো, সুদটা যদি কত, 1% হার বেশি হতো, মানে কত যে সুদের পার্সেন্টেজ সেটা কিন্তু জানি না, কিন্তু বলছে যদি এটা 1% বেশি হতো, তাহলে তুমি বলবে যে 1% যদি বেশি হয় বার্ষিক সুদ, তাহলে 3 বছরে 3% বেশি হবে, 3 অক্ষে 3% বেশি হবে, তাই তো? তাহলে বছরে কত, 3% তোমার সুদ বেশি হবে। আর 3% বেশি হওয়া মানেই বলছে নাকি 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। প্রশ্ন যদি তুমি দেখো, 5100 টাকা দেখো এক্সট্রা পাওয়া যাবে। আমি তাহলে বলবো এই 3%-এর ভ্যালু 5100, তাহলে 1% কত, 3 × 17 = 51, তাহলে 1700 টাকা। আর ওই অর্থের পরিমাণ বের করতে হবে যেটা নাকি বিনিয়োগ করা হয়েছে। সবসময় যেটা মূলধন বা যেটা বিনিয়োগ করা অর্থ সেটা সবসময় 100% হয়। তাহলে এর পিছনে আমি 0 শূন্য জুড়ে দিই, এর পিছনেও 0 শূন্য জুড়ে দিই, তাহলে আমার উত্তর কত হয়ে গেল, 170,000, যেটা আমাদের অপশান এতে কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, অপশান এতে দেওয়া আছে। চলে আসি আমরা পরবর্তী অঙ্কটায়। পরবর্তী অঙ্কটা কি বলছে, একদমই সহজ অঙ্ক, তোমরা নিজেরাই পারবে চেষ্টা করলে। দেখো কি বলেছে, 6.02 × 10^2 কে। তাহলে আমরা এখানে লিখি 10^2 কে ইজ ইকুয়াল টু 62/ ওই যে 0.62 যেটা আছে, এটা এই পাশে আসলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কেন ও পাশে গুণ আছে। এবার এই পয়েন্ট যদি তুলি, দুহর আগে পয়েন্ট মানে 100 দিয়ে গুণ হয়ে যাবে উপরে, আর এই 62/62 কেটে যাবে। তাহলে 100কে আমি কি বলতে পারি, 10 × 10 = 100, তাহলে মানে কি 10^2, আর এদিকে কি আছে, 10^ কে। তাহলে আমি কে ইজ ইকুয়াল টু কত বলবো, কে ইজ ইকুয়াল টু 2 বলবো। তাহলে অপশান ডি হলো আমার এখানে কারেক্ট অ্যান্সার। চলে আসি তার পরের অঙ্কে। কি বলছে, 7 দাগের অঙ্কটা এ বি সি যথাক্রমে 800, 700 আর 900 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। কয়েক মাস পর এ আরও 300 টাকা দিল। বেশ, তার মানে ওরা যখন ব্যবসাটা শুরু করলো, তখন প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, কিন্তু কয়েক মাস পরে এ দেখো কিছু টাকা আরও কি এক্সট্রাভাবে দিচ্ছে, এবং বছরের শেষে মোট নাকি 300 টাকা ওদেরকে, ওদের লাভ হয়েছে। আর লাভের থেকেই সি 108 টাকা লভ্যাংশ পেয়েছে। বেশ, তাহলে 300 টাকা লাভের মধ্যে 108 টাকা কিন্তু কে পেয়ে গেল, সি। তাহলে বাকিগুলো এ আর বির মধ্যে ভাগ হয়েছে। তাহলে বলছে এ 300 টাকা কত মাস পরে বিনিয়োগ করেছিল বা দিয়েছিল। তাহলে যদি এখানে ব্যাপারটা লক্ষ্য করো, তিনজনের নাম বলেছে এ, বি আর সি। তাহলে আমরা সকলেই জানি এই অংশীদারি বা কারবারের অঙ্কগুলো কীভাবে করতে হয়। আমরা জানি যে লাভ্যাংশ ব্যাপারটা, লাভ্যাংশ বা লাভ যেটা, এইটা কিসের ভিত্তিতে মানে ডিভাইড হয়, লাভ যেটা হবে সেটা কেমনভাবে ভাগ হবে, এক তুমি কত বিনিয়োগ করেছো তার উপর ডিপেন্ড করবে, আর কত সময়ের জন্য বিনিয়োগ করেছো, বিনিয়োগ গুণ কি সময়, এই দুটো জিনিসের উপর কিন্তু ডিপেন্ড করে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিনিয়োগ তো করেছে সবাই,
কিন্তু আর ব্যাপার যেটা হচ্ছে সময়টা প্রত্যেকের ক্ষেত্রে পুরো বছর, সবাই পুরো বছরের জন্যই বিনিয়োগ করেছে। তাহলে যে বিনিয়োগ করাটা সেটার অনুপাতটা একটু দেখে নেব। যদি 800, 700, 900 অনুপাত নিই, সাথে সাথে দুটো শূন্য কেটে যাবে। তাই আমি একটা কাজ করলাম, 8, 7 আর 9 এদের বিনিয়োগটা আমি লিখে নিলাম। তাহলে এরা যেহেতু এত এত বিনিয়োগ করেছিল, তাহলে প্রত্যেকের টাকাটা 12 মাস করে খেটে যাবে, প্রত্যেকের টাকাটা 12 মাস করে খেটে যাবে। বেশ, এটুকু তো বুঝলাম। কিন্তু এ বলে যে যে ব্যক্তি, সে দেখো এই 8ই শুধু বিনিয়োগ করেনি, এছাড়াও আরও 3 বিনিয়োগ করেছে। কিন্তু সেই 3 যে কত মাসের জন্য খেটেছে তা আমি জানি না। আমি তার জন্য ধরে নিলাম এটা এক্স মাসের জন্য খেটেছে। কত মাস? এক্স মাসের জন্য খেটেছে। তাহলে কিন্তু ও 8 তো আগেই বিনিয়োগ করেছিল, আরও পরে গিয়ে কত? 3 বিনিয়োগ করলো, এটুকু আমি বুঝতে পারলাম। তাহলে এই বিনিয়োগের ভিত্তিতে কি হবে? ওদের টাকাটা শেয়ার হবে। তাহলে আমি একটু যদি লক্ষ্য করি, সি এর শেয়ারটা কত বলে দিয়েছে? 308 টাকা, 300 টাকার মধ্যে 108 সি। তাহলে আমি যদি সিটটা গুণ করি, 9 বরং কত হয়? যদি গুণ করে দেখো, 9 বরং হবে 108 টাকা। বেশ, ডাইরেক্ট বেরিয়ে গেল 9 বরং 108। তাহলে আমি বলো বি কত বিনিয়োগ করেছে? 7 বরং 84 টাকা। বেশ, তাহলে এরা দুজন মিলে মোট কত টাকা, সরি, হ্যাঁ, বিনিয়োগ করেছে যা, সরি, বি বিনিয়োগ করেছেও 84, পাবেও 84। কেন বলো তো? কেননা সি বিনিয়োগ করেছে 108, পেয়েছেও তো 108 না। তাহলে বিও কত পাবে? 84 পাবে। তাহলে মোট কত পাবে দেখে নিই, 8 আর 4 = 12, আর এখানে হলো 9, 192 টাকা। তাহলে বাকি অর্থটা কে পাবে? এ পাবে না বাকি অর্থ। এবং এ যদি বাকি অর্থ পায়, তুমি সেটা কীভাবে বের করবে? 300 থেকে 300 মোট লাভ, তার মধ্যে 192 কী হবে? বাদ যাবে। এবার তুমি যদি লক্ষ্য করো, এ অ্যাকচুয়ালি পেয়েছে কত? 8 বরং 96 আর 3x টাকা, 3x টাকা, তাই তো? এ পেয়েছে তাহলে 8 বরং 96 যোগ 3x টাকা। তাহলে এটার ভ্যালুই আমি যদি এখানে বিয়োগ করি, তাহলে পাবো 108 টাকা। তাহলে 3x = কত আমি পাচ্ছি? 96 বাদ গেলে 12। তাহলে 3 দিয়ে কাটলে 3 = 12, তাহলে এক্স এর মান কত হলো? এক্স এর মান 4। তাহলে এই যে এর টাকাটা যেটা, এর টাকাটা কত টাকাটা বলো তো? 300 টাকাটা, এটা কত মাসের জন্য খেটেছে? এটা 4 মাসের জন্য খেটেছে। কিন্তু আমাকে জিজ্ঞাসা করেছে কত মাস পরেও বিনিয়োগটা করেছিল। তাহলে পুরো বছর তো 12 মাসে হয়, আর 4 মাসের জন্য খেটেছিল টাকাটা। তাহলে আমি বললো 12 - 4 মানে 8 মাসের, 8 মাস পরে গিয়েও টাকাটা কিন্তু বিনিয়োগ করেছিল, তাই তো? তাহলে চলো দেখে নিই আমরা পরবর্তী অঙ্কটা কি বলছে। পরবর্তী অঙ্কটা বলছে, একটি বস্তুর চিহ্নিত মূল্যের 15% ছাড় পেয়ে এক্স ওই বস্তুটি 10,200 টাকায় বিক্রি করায় দেখা গেল যে সে ক্রয় মূল্যের উপর 20% লাভ করেছে। লাভ সবসময় তোমরা জানো ক্রয় মূল্যের উপরেই হয়। বস্তুটির চিহ্নিত মূল্য কত ছিল এটা আমাকে বার করতে হবে। চিহ্নিত মূল্য মানে মার্ক প্রাইস কত ছিল সেটা আমাকে বার করতে হবে, মার্ক প্রাইস। তাহলে তোমরা সকলেই জানো ছাড় কার উপরে দেওয়া হয়। দুটো জিনিস মনে রাখবে লাভ ক্ষতির অঙ্ক করার ক্ষেত্রে, একটা হলো লাভ আর ক্ষতি মানে প্রফিট আর লস, এই দুটো সবসময় কস্ট প্রাইসের উপরে হয়। হ্যাঁ, লাভ আর ক্ষতি সবসময় কার উপরে হয়? কস্ট প্রাইসের উপরে হয়। আর ডিসকাউন্ট কার উপরে দেওয়া হয়? ডিসকাউন্ট সবসময় মার্ক প্রাইসের উপরে মানে চিহ্নিত মূল্যের উপরে কিন্তু ডিসকাউন্টটা দেয়, তাই তো? তাহলে এইখানে দেখো 15% ডিসকাউন্ট দিয়েছে। তাহলে তুমি যদি বলো মার্ক প্রাইস তোমার এমপি, মার্ক প্রাইস এমপি, তাহলে তার 15% ছাড় দিলে কত পার্সেন্টে বিক্রি হয়েছে? তোমরা বলবে 85% বিক্রি হয়েছে। 15% মানে কি? পুরো পার্সেন্ট মানে 100%, আর 15% ছাড় মানে 85% বিক্রি হয়েছে। সেটাই বলে দিয়েছে 10,200 টাকা। তাহলে আমি বলবো এমপি = 10,200 × 85% কে ভাঙলে 85/100 হয়, এ পাশে আসলে 100/ কত হয়ে যাবে?
85 হয়ে যাবে, তাহলে 5 17 85, 5 20 এখানে কত হবে 100, আর 17 দিয়ে যদি কাটি 6 17 কত হবে 102, তাহলে এখানে 600 হচ্ছে, তাহলে 6 দুগুণে 12 আর তারপরে 3টা শূন্য, তার মানে কি 12000 টাকা উত্তর। অপশন বি হলো এখানে, অপশন বি হলো এখানে সঠিক উত্তর। চলে আসি পরবর্তী অঙ্কের ক্ষেত্রে। পরবর্তী অঙ্কটা কি বলছে, একটি চৌবাচ্চাকে এ ট্যাপ 4 ঘন্টায় ভর্তি করে আর বি ট্যাপ সেটিকে 24 ঘন্টায় খালি করে। তাহলে এ কিন্তু জল ভরছে আর বি কিন্তু জল খালি করছে। যদি এ ও বি কে প্রতি ঘন্টায় পর্যায়ক্রমে চালু করায়, পর্যায়ক্রমে মানে বিষয়টা একটু বুঝে নাও, মানে প্রথম ঘন্টায় এ কে চালাবো, তার পরের ঘন্টায় এ কে বন্ধ করে বি কে চালাবো, এই হলো কথা। তবে জলতলের উচ্চতা নাকি 0.5 মিটার বৃদ্ধি পায়, তাহলে প্রতি ঘন্টায় পর্যায়ক্রমে চালু করলে এই 2 ঘন্টার মধ্যে জলতল কতটুকু বৃদ্ধি পায়, 0.5 মিটার। তাহলে চৌবাচ্চার গভীরতা কত সেটা আমাকে বার করতে হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে দুটো ট্যাপ রয়েছে, একটা হলো এ ট্যাপ আর একটা হলো বি ট্যাপ। এ ট্যাপ 4 ঘন্টায় ভর্তি করছে আর বি ট্যাপ যেটা সেটা 24 ঘন্টায় কি করছে, খালি করছে। তাহলে মোট মোট কত জল ধরে, তাহলে আমরা বলবো 4 ঘন্টায় ভর্তি করছে 24 ঘন্টায় খালি করছে, তাহলে মোট কত জল ধরে সেটা হলো এদের লসাগু। 4 আর 24-এর লসাগু তোমরা সবাই জানো 24ই হবে, তাহলে 4 × 6 = 24 আর এখানে 24 অক্ষে 24। বি পাইপটা কিন্তু কি করে, খালি করে, আর এ পাইপ কিন্তু কি করে, ভরে, জল ভরে। তাহলে আমি বলবো এদেরকে যদি 1 ঘন্টা অন্তর অন্তর চালানো হয়, তাহলে এ পাইপ তারপরে মনে করো বি পাইপ, তাহলে এ পাইপ 6টা জল ভরবে আর বি পাইপ 1টা জল কি করে দেবে, খালি করে দেবে, আবার এ চলবে আবার বি খালি করবে, এরকম ব্যাপারটা, বুঝেছো? তাহলে এই 2 ঘন্টায় যদি তুমি লক্ষ্য করো, এই 2 ঘন্টায় অ্যাকচুয়ালি কত জল ভরেছে, 2 ঘন্টায় 6 থেকে 1 বাদ গেলে 5 ইউনিট জল ভরেছে, আর এই 5 ইউনিট জল ভরলে 0.5 মিটার বলছে জলতল নাকি উচ্চতা বেড়ে যায়, জলতলের উচ্চতা বেড়ে যায়। তাহলে এই 5 ইউনিট জল মানে 0.5 মিটার, তাহলে 1 ইউনিট কত, তুমি দেখতেই পাচ্ছ 5 দিয়ে কাটলে 5 অক্ষে 5 0.1 মিটার। আর জল মোট কত ধরে, জল ধরে মোট হলো 24 ইউনিট, তাহলে 24 ইউনিট মানে মোট কত, 24 × 1 করলে 24 অক্ষে 24, কিন্তু এক ঘর আগে যেহেতু পয়েন্ট আছে তাহলে 2.4 মিটার, তাহলে কত উচ্চতার জল ধরে আমি বলবো ট্যাঙ্কে 2.4 মিটার উচ্চতার জল ধরে। এরপরে 10 দাগের অঙ্কটা কি বলছে দেখে নাও, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই কোশ্চেন কিন্তু তোমরা একটা না একটা পাবেই পরীক্ষায়। একজন সেনাপ্রধান 36,000, তাই তো, 36,562 সেনাদের নিয়ে একটা বর্গরূপ গঠন করেছে, তাহলে কেমন রূপ বর্গরূপ, বর্গ মানে তুমি বুঝতে পারছো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, বাহু স্কোয়ার, তাহলে গঠন করতে চান। এবং গঠন করার পর তিনি দেখতে পারলেন কিছু সেনা অব্যাহত রয়েছে, মানে কি কিছু সেনা থেকে গেছে, আর অব্যাহত সেনার সংখ্যা কত সেটাই আমাকে বার করতে হবে। তাহলে এই ধরনের অঙ্কগুলো তুমি যদি লক্ষ্য করো, এই একটা যদি বর্গ তৈরি করি, তার যদি বর্গ তৈরি করা মানে কি, যদি এই রো বরাবর x জন যদি দাঁড়ায়, তাহলে কলাম বরাবরও কতজন দাঁড়াবে, x জন দাঁড়াবে, তাহলে মোট কতজন লোক এখানে ঢুকে যাবে, এখানে x² লোক ঢুকে যাবে। তাহলে আমি দেখতে হবে এই 36,562, তাই তো, 562 কার বর্গের কাছাকাছি যাচ্ছে। আচ্ছা, এটাকে তার মানে বর্গমূল করতে হবে, যেটা পড়ে থাকবে সেটাই হলো আমার অব্যাহত সেনা। আর এটা বর্গমূল করার জন্য একটা প্রসেস আছে যেটা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল বলে। তাহলে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল তোমরা সাধারণত সবাই জেনে থাকবে, না জানা থাকলে তারা একটু লক্ষ্য করে নাও। কি বলছে, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার ক্ষেত্রে তুমি এরকম একটা জোর তৈরি করবে, জোর, দুটো দুটো সংখ্যার জোর তৈরি করবে। তাহলে এখানেও একটা জোর তৈরি হলো, আর এখানে 3 একা পড়ে থাকলো, তাই না? তাহলে আমি একটা কাজ করি, আমি যেহেতু আমাদের কিন্তু একটা কথা মনে রাখতে হবে, 30 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতেই হবে, এটা তোমাকে অনেকটাই ফায়দা দেবে পরীক্ষার হলে তাড়াতাড়ি অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে আমরা এই পুরো 3টাকে এই প্রথম জোরের মধ্যে নিয়ে নিই, বুঝেছো,
তিনটাকেও। তাহলে আমরা 365কে আমি ভাগ করতে চাইবো, ভাগ না মানে অ্যাকচুয়ালি কার স্কোয়ারের কাছাকাছি দেখব। আমরা জানি 18 18 324, 19 19 কত 361, তাহলে 19 বর্গ করলে হয় 300 কত 61। তাহলে এখানে কত পড়ে থাকে তোমরা যদি বিয়োগ করো তাহলে 4 পড়ে থাকবে, এবং একটা জোড় নামাতে হয়, জোড় মানে 6 10 2 62 নামাতে হয়। তাহলে আবার এদিকে এরকম দাগ কেটে নিয়ে এই 19 যেটা লিখেছি না, এই 19 ডবল করে দেবে, 19 ডবল মানে 19 2 38। এইবার কিছু একটা বাদ দিতে হবে। মনে করো এখানে যদি আমি 1 বাদ দিই তাহলে 1 দিয়ে গুণ হবে, যদি 2 বাদ দিই তাহলে 2 দিয়ে গুণ হবে। দেখো যদি 2 বাদ দিই এখানে যদি 2 বাদ দিই, এই 38 পরে যদি 2 লিখি তাহলে 2 দিয়ে গুণ করতে হবে, এবং 2 দিয়ে গুণ করলে 38 দুগুণ, বুঝতেই পারছো 400 পার করে যাচ্ছে কিন্তু। তাহলে এখানে 1 বাদ দেবো, কত বাদ দেবো 1। তাহলে এখানে 1 বাদ দিলে আমি কিন্তু এখানেও কত লিখবো 1টা লিখবো, এবং 1 বাদ দিলে তুমি দেখতে পাচ্ছ 300 কত হচ্ছে 81 হচ্ছে। তাহলে এখানে কত পড়ে থাকছে 1 আর 8 8 16, তাহলে 81 জন এক্সট্রা পড়ে থাকছে। তাহলে আমি বলবো এইরূপ বর্গ তৈরি করলে কতজন এক্সট্রা পড়ে থাকবে, 81 জন, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারছি 81 জন তো এক্সট্রা পড়ে থাকলো, এটা তো বুঝলাম, এবং তাহলে এই যে বর্গ রকমের সাজালাম না, তাহলে আমি তো দেখলাম এই বর্গের কি এই লাইনেও যতজন দাঁড়াবে, এই লাইনেও মানে কলাম বরাবরও ততজন, রো বরাবর যতজন দাঁড়াবে কলাম বরাবরও ততজন দাঁড়াবে, এবং সেখানে কতজন দাঁড়াবে এটাও যদি জিজ্ঞাসা করতো তাও আমি বলতে পারতাম। কেননা এই যেটা বর্গমূল করলাম এর এই দিকে যেটা বেরোলো এটা অ্যাকচুয়ালি 191 বর্গের কাছাকাছি সংখ্যা, যেখানে 81 যদি বাদ দিয়ে দাও এই সংখ্যাটা থেকে তাহলে আমি কি পাবো 191 বর্গ পাবো। তাহলে আমি বলবো রো বা কলাম বরাবর কতজন দাঁড়াবে বা প্রতিটি সারিতে কতজন দাঁড়াবে, 191 জন। এটাও কিন্তু ইন ফিউচার কোনো পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করতে পারে তোমার কাছ থেকে, তাহলে এটাও তুমি কিন্তু রেডি থেকো এটার জন্য। এরপরের অঙ্ক কি বলছে, 20টি ঘোড়ার 15 দিনের উপযুক্ত শস্য আছে, 30টি ঘোড়ার ওই শস্যে কতদিন চলবে। খুবই সহজ একটা অঙ্ক, এগুলো খুব সহজে করা যায়, তোমরা দেখে নাও। 20টা ঘোড়া কতদিন ধরে চলছে, এদের 15 দিন ধরে চলছে, তাহলে 20 গুণ 15 মোট শস্য। সেটা বলছে 30টা ঘোড়ার কতদিন চলবে, 30 গুণ 1 দিন চলবে ধরে নিই, তাহলে এই 0 0 কেটে গেল, 3 দিয়ে যদি কাটি 3 5 15, তাহলে কত x = 5 2 10 10 দিন চলবে, এবং সেটা দেখতেই পাচ্ছ তোমরা অপশান সিতে আছে। এইবার 12 দাগের অঙ্ক কি বলছে দেখে নাও। 12 দাগের অঙ্ক বলছে কিছু পরিমাণ টাকা এক্স ওয়াই ও জেড এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে 9% হারে 4 বছরের জন্য এক্স এর প্রাপ্ত সুদ, 8% হারে 3 বছরের জন্য ওয়াই এর প্রাপ্ত সুদ, আর 6% হারে 6 বছরের জন্য জেড এর প্রাপ্ত সুদ সমান হয়। তাহলে সরল সুদের এই অঙ্কটা না বেশ বারবারই রিপিট হয়, তো এই অঙ্কগুলো তোমরা কিন্তু এক্সট্রা নিয়ে রাখবে, এবং এটার জন্য তোমরা যথেষ্ট প্র্যাকটিস করবে কিন্তু পরীক্ষায়। এবং এটা কিভাবে করা যায় খুব সহজে সেটা একটু দেখো তোমরা। তাহলে এক্স ওয়াই আর জেড তিনজনের কথা এখানে বলেছে, এক্স ওয়াই আর জেড। বেশ, এক্স দেখো কত পার্সেন্ট হারে, এক্স দেখো 9% হারে কত বছরের জন্য, 4 বছরের জন্য, 9% হারে 4 বছর, তাহলে 9 গুণ 4 পাবে। আচ্ছা ওয়াই কত পাবে, 8% হারে 3 বছরের জন্য, 3 বছরের জন্য, তাহলে এত সুদ পাবে। জেড কত পাবে, জেড 6% হারে 6 বছরের জন্য সুদ পাবে, তাহলে 6 6 36%। তাহলে এদের মধ্যে যদি আমি কাটাকুটি করার একটু চেষ্টা করি তাহলে আমি সুদ কত কত পাবে একটু দেখে নিই। হ্যাঁ, আগে তো তুমি 4 দিয়ে যদি কাটো, 4 2 8, আর এখানে 4 কাটা মানে অ্যাকচুয়ালি 2 2 কাটা, তাই না? তাহলে এখানে 1 2 3 2 6, আর 1 2 3 2 6, দেখো অ্যাকচুয়ালি কিন্তু 4ই কেটে দিলাম। এইবার যদি সবার মধ্যে 3 কাটো, তাহলে 3 কাটলো 3 কাটলো, আর এখানে 3 3 9
কাটলো আর পার্সেন্টেজগুলো তুমি কেটে কেটে দিতে পারো পার্সেন্টেজগুলো তাহলে তুমি দেখছো সুদ কত হবে 3 প্রথমটাই ওয়াই কত হবে 2 আর জেড কত হবে 3 এইটা পাওয়ার পাওয়ার কথা ছিল সুদ এটা কি পাওয়ার কথা ছিল সুদ কিন্তু এর মধ্যে দেখো শুধু পার্সেন্টেজ আর বছরটা গুণ হয়েছে এখনো মূলধন কিন্তু গুণ হয়নি তাহলে মূলধনটা বাকি আছে কিন্তু এরা দেখো সুদটা অ্যাকচুয়ালি কি 3:2:3 অনুপাত এসেছে কিন্তু বলছে সুদ নাকি সমান হওয়ার কথা তাহলে সমান যদি করতে হয় না তুমি মূলধনটাকে উল্টে দিবে কেন উল্টে দেবে সেটা আমি এক্ষুনি বুঝিয়ে দিচ্ছি তোমাকে তাহলে সবসময় মনে রাখবে সরল সুদের অঙ্কের ক্ষেত্রে যদি বলে সুদ সমান পেয়েছে তাহলে মূলধন কি হয়ে যাবে উল্টে যাবে তাহলে 1/2 আর 1/3 হয়ে যাবে আর এটাকে যদি সবাইকে যদি 3 দিয়ে গুণ করে দাও এই সরি 6 দিয়ে গুণ করে দাও তাহলে 6 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 3 × 2 = 6 2 × 3 = 6 আর 3 × 3 = 6 তাহলে 2:3:2 মানে অপশন হলো বি হলো কারেক্ট অ্যান্সার এবার তোমাকে আমি ওই প্রশ্নটার উত্তর দেব কেন আমি বললাম যে উল্টে দিতে হবে বিষয়টা তাহলে সেটা একটু দেখে নাও আমি বলছি কোন একটা অনুপাত এখানে না এই পাশে লিখলাম মনে করো কোন একটা অনুপাত 2:5 আমি বলছি এটাকে সমান বানাও এটাকে সমান বানাও মানে কি বলেছে না সুদ সমান বানাতে হবে তাহলে সমান বানাতে গেলে তুমি বলবে এই যে 5টা এইদিকের 5টা এইদিকে গুণ করে দাও আর এইদিকের 2টা এদিকে গুণ করে দাও তাহলে দেখো এদিকেও 5 × 10 এদিকেও 5 × 10 হয়ে গেল তার মানে কি উল্টে গেল না 5 এদিকে চলে আসলো আর 2 কি ওদিকে চলে গেল এই বিষয়টা আমি বলতে চাইছিলাম তো চলো দেখে নেওয়া যাক পরবর্তী অঙ্কটা বলছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায় বর্তমানে কোন শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তাহলে যদি মনে করো 6.14% উপরে লিখি 6.14% হারে বলছে ধূমপায়ের সংখ্যা কি হ্রাস পাচ্ছে বেশ 6.14% মানে কি 6.14% মানে হলো 4×6=24 আর 1×25 যদিও এগুলো সব মুখস্থ করার কথা এটা 1/16 হবে যাদের মুখস্থ নেই যারা আমার ভিডিও দেখেনি আগে শতকরা চ্যাপ্টার তারা একবার দেখে নেবে দেখবে খুব সহজে সমস্ত পার্সেন্টকে কীভাবে ভাঙা যায় তা মুখস্থ করানো আছে ওই মুখস্থই করতে হবে তোমাকে তাহলে খুবই স্পিডে তুমি অঙ্ক করতে পারবে তাহলে এটাকে ভাঙলে 25/4 আর পার্সেন্ট ভাঙা মানে 1/100 তাহলে কাটলে কত হয় 25 দিয়ে 4 = 25 তাহলে এটা ভাঙলে অ্যাকচুয়ালি 1/4 কত হলো 16 তাহলে তুমি দেখতে পাচ্ছ 16তে যে এত পার্সেন্ট কমেছে তো তার মানে 16তে 1 কমবে তাহলে 16তে 1 কমবে মানে তুমি বলবে যদি 16 থাকতো ধূমপায়ীর সংখ্যা প্রচার অভিযানের জন্য খাওয়া কমিয়ে দিয়ে কত হয়ে গেল 15 1 কমেছে মানে 15 এইটা নাকি 3 বছর পূর্বে কত ছিল তাহলে এর মধ্যে 3 বছরের গ্যাপ মানে আমি বলবো তাহলে 16 কিউব ছিল এখন হয়ে গেছে কত 15 কিউব 16 কিউব ছিল এখন হয়ে গেছে 15 কিউব কেন কিউব করলাম যত বছর বলে না এই বিষয়টা ততর মানে সেটা পাওয়ারে চলে যায় তাহলে 3 বছর বলেছে তাহলে 3 পাওয়ারে চলে গেলো কিউব হয়ে গেল তাহলে এতজন হয়ে গেছে কিন্তু 15 কিউব তাহলে বর্তমানে ধূমপায়ীর সংখ্যা কত হয়ে গেছে 15 কিউব আর 15 কিউব 1 থেকে 16-17 অবধি কিউব মুখস্থ রাখাটাও খুব জরুরি তোমার পরীক্ষার ক্ষেত্রে তাহলে কি হবে তোমার চট জলদি উত্তর আসবে 15 কিউব দেখবে সাধারণত সমস্ত ছেলে মেয়েদেরই প্রায় মুখস্থ থাকে এটা হলো 3375 আর 16 কিউব যদি দেখো তাহলে সেটা হবে 4096 এটা তোমরাও মুখস্থ রাখবে খুব কাজে দেবে আমার কথাটা একটু খেয়াল রেখো 1 থেকে 16 কিউব অন্তত পক্ষে মুখস্থই রেখো 16 পর্যন্ত আমি সবাইকে বলি মুখস্থ রাখার জন্য তাহলে দেখো ছিল কত বলছে যে ছিল কত সেটা বের করতে হবে তাই তো আর এখন বর্তমানে কত হয়েছে 3375 পরে একটা শূন্য তাহলে এখানে যদি একটা শূন্য অ্যাড হয় তাহলে আমি বলবো ছিল কত এরপরেও একটা শূন্য মানে 40,960 এটা অপশান কোথায় আছে অপশান সিতে আমার এখানে কারেক্ট উত্তর অপশান সি হলো কারেক্ট উত্তর চলে আসি তার পরের অঙ্কে
চালের দাম 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবারকে চালের ব্যবহার কত শতাংশ কমাতে হবে যাতে চালের জন্য বরাদ্দ টাকা বৃদ্ধি না করতে হয়। তাহলে চালের দাম কত পার্সেন্ট বেড়েছে? 20% বেড়েছে। তার মানে 100 টাকার চাল বাজারে গিয়ে দেখছো কত হয়ে গেছে, 120 হয়ে গেছে। এইবার তুমি চাও যে পকেট থেকে একটা টাকাও তুমি বার করবে না, তাহলে 100 টাকার চাল তুমি দেখছো কত হয়ে গেছে? ভাই ভালো করে শুনবে কথাটা, 100 টাকার চাল 120 হয়ে গেছে, তাই না? কিন্তু তুমি পকেট থেকে একটা টাকাও এক্সট্রা বের করবে না, তাহলে দোকানদার কি তোমাকে আর সেই আগের মতন চাল দেবে? দেবে না নিশ্চয়ই। তাহলে দোকানদার কত কম চাল দেবে? তুমি বলবে 20 কম চাল দেবে। আচ্ছা, যে 20টা কম চাল দেবে তাহলে সেই 20 চালটা তোমাকে খাওয়া কমাতে হবে নিশ্চয়ই। 20 যে চালটা কম দেবে সেটা তোমার কি খাওয়া কিন্তু কমাতে হবে প্রতিদিন। আচ্ছা, 20 তাহলে কমাবো খাওয়া, কার উপরে 20 কমাবো? 120-র উপরে। তোমরা যেন বলো না 100-র উপরে। কেন 120-র উপরে? কেননা এখন দাম হয়েছে 120, তাহলে তোমাকে 120-ও মানে 120-র মতনই টাকা দিয়ে কিনতে হতো, তাই তো জিনিসটা? বা 120-র মালই পেতে হতো, তাহলে 120-র মাল পাওয়ার কথা ছিল কিন্তু তুমি 20 কি কম পেয়েছো, তাহলে এটাই খাওয়া কমাতে হবে। তাহলে তাহলে 120-র উপরে 20 খাওয়া কমাতে হবে, 100-এ কত? তাহলে এটাই হলো পার্সেন্টেজ, চালের ব্যবহার কত কমাতে হবে। তাহলে এটা কাটাকুটি করলে 20 দিয়ে কাটলে 6 × 120, তাহলে 100/6 মানে সবাই জানো 16.23%, বা যেটাকে যদি পয়েন্টে কনভার্ট করো 16.67%। তাহলে এইটা কোন অপশান রয়েছে এরকম? এরকম আছে অপশান এ, এখানে আমার কারেক্ট উত্তর, ঠিক আছে? অপশান এ কারেক্ট উত্তর। এর পরের অঙ্কটা দেখো, 45 জন লোক 16 দিনে একটি কাজ শেষ করতে পারে, কাজ শুরু হওয়ার 6 দিন পর আরও 30 জন কাজে যোগ দিল, এখন বাকি কাজটি শেষ করতে কত সময় লাগবে? তাহলে দেখো বলছে 45 জন লোক 16 দিনে কিন্তু একটা কাজ করতে পারে। এইবার কি বলছে, কাজ শুরু হওয়ার 6 দিন পর, তাহলে এখানে কয়দিন কেটে গেল? 6 দিন কিন্তু কেটে গেল। তাহলে আর কতদিনের কাজ আছে? তুমি বলে 10 দিনের কাজ বাকি আছে। আচ্ছা, 10 দিন কাদের কাজ বাকি আছে? 45 জন লোকের 10 দিনের কাজ বাকি আছে। তাহলে বলবো 45 × 10 কাজ বাকি আছে। আচ্ছা, এই 45 × 10 কাজ করতে এখন নাকি আরও 30 জন লোক লেগে যাবে, তাহলে 45 তো ছিলই, আরও 30 জন মানে মোটামুটি কত হলো, 75 জন লোক হয়ে গেল। তাহলে এই কাজটা শেষ করতে ধরে নিই আমি 1 দিন লাগবে। তাহলে তুমি বলবে 45 × 10 মানে 450, আর এখানে হলো কত, 75 × x, তাহলে 15 দিয়ে কাটি 5 × 15 = 75, আর 15 দিয়ে কাটলে 3 × 15 = 45, 30, আবার 5 দিয়ে কাটলে 5 × 6 = 30। তাহলে কতদিন কাজ করতে হবে এই কাজটা, বাকি কাজটা? 6 দিন। তাহলে উত্তর কোথায় আছে? অপশান ডিতে। চলে আসি পরের অঙ্কে, একজন অসাধু ব্যবসায়ী তার বিক্রয়যোগ্য দ্রব্যের উপর ক্রয়মূল্যের 5% অতিরিক্ত হিসাবে দাম ফেললেন। তার মানে ও যে টাকায় কিনেছিল তার থেকে 5% বেশি দাম কিন্তু ও ওর উপরে কি ফেলে দিল, তার মানে 5%টাও লাভ। কিন্তু তিনি তুলাদণ্ড ব্যবহার করেন তা সঠিক নয়। তাহলে সঠিক নয় মানে দোকানদার সঠিক নয় মানে তোমাকে নিশ্চয়ই বেশি দিয়ে দেবে না, নিশ্চয়ই না, সবসময় কম দেওয়ারই চেষ্টা করবে। তাহলে বলছে তুলাদণ্ডটির বিম অনুভূমিক তল থেকে যখন একদিকের ওজন থাকে, অনুভূমিক থাকে, তখন একদিকের ওজন বলছে অন্যদিকের ওজনের তুলনায় 1/15 বেশি হয়, তাহলে শতকরা লাভ কত? তাহলে বুঝতে হবে এখানে এই যে বিক্রেতা বা এই যে ব্যবসায়ী, সে কিন্তু ডবল লাভ করছে। এক তো হলো 5% লাভ, একটা কী লাভ, 5% লাভ। 5% লাভ মানে তোমরা প্রত্যেকেই জানো, 1/5 × 100, 1/20, তাহলে 20-তে 1 লাভ একটা, আর একটা লাভ হলো 1/15, মানে বুঝতে হবে ওজনে, মানে 15-র জায়গায় 16,
পনেরোর জায়গায় ষোলো লাভ, এক জায়গায় কি বলছো 1/15 ওজন বেশি, তার মানে 15-তে 16 লাভ। তাহলে তুমি বলবে ডবল লাভ তো, তাহলে 20-তে বলো লাভ করে কততে বেচছে, 21-এ বেচছে, আর একবার 15-র মাল 16-তে বেচছে। বা ওজনে যদি বলো উল্টো হয়, 16 ওজন দিতে বলেছিলে তোমাকে দিয়েছে 15 ওজন, 16 ওজন দিতে বলেছিলে দিয়েছে 15 ওজন, কিন্তু উল্টো করে যদি তুমি লক্ষ্য করো 15 মাল দিয়েছে, ভালো করে বলছো 15 মাল দিয়েছে কিন্তু টাকা নিয়েছে 16 গ্রামের, তাহলে এক্ষেত্রেও লাভ। আর লাভ কী করে বুঝছি, দেখো 20-র মাল 21-এ বেচছে তার মানেই তো লাভ হয়, বেশি হলেই তো লাভ হয়, আর 15-র মাল 16-তে বেচছে এখানেও লাভ হবে। তাহলে এখানে যদি আমি কাটি 3 দিয়ে, 3 5 15, 3 দিয়ে কাটলে 3 7 21, তাহলে 5 কুড়িং কত 100 মাল, 7 ষোলং কত হয়, 7 ষোলং গুণ করলে হবে 112। তাহলে 100-র মাল 112-তে বিক্রি করেছে, তাহলে 100-তে যা বেশি হয় সেটাকে ডাইরেক্ট পার্সেন্টেজে বলা যায় না, 100-তেই তো পার্সেন্টেজ ক্যালকুলেট হয়, তাহলে তুমি ডাইরেক্ট বলবে 12% লাভ, অর্থাৎ অপশান হলো সি হলো এখানে কারেক্ট অ্যান্সার। 17 দাগের অঙ্ক কি বলছে, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 108 বর্গ সেমি, এর প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 3 সেমি বেশি, তাহলে প্রস্থ থেকে দৈর্ঘ্য কত সেমি বেশি, 3 সেমি বেশি, এর দৈর্ঘ্য কত হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে একটা যদি এক্স হয় তাহলে আরেকটা কত, x+3, মানে দৈর্ঘ্যটা 3 বেশি, আর এবং এদের গুণফল কত 108। তাহলে এদেরকে যদি আমি 3-এর গ্যাপে ভাঙতে পারি, মানে এই যে 108 যে সংখ্যাটা এটাকে যদি 3-এর গ্যাপে ভাঙতে পারি তাহলেই আমার উত্তর বেরিয়ে যাবে। তোমরা প্রত্যেকে জানো 9/12 কত হয়, 9/12 108 হয়, যেখানে কতর গ্যাপ দাঁড়াচ্ছে, এখানে 3-এর গ্যাপ দাঁড়াচ্ছে। আচ্ছা 9/12, তাহলে এরকম কখনো যখন অঙ্ক থাকবে এ এত বেশি এ এত কম, যদি এটা গুণ করে দ্বিঘাত সমীকরণ করো তাহলে এটা কিন্তু একদম মানে কি বলবো মূর্খামির পরিচয় হয়ে যাবে। তাহলে ব্যাপারটা যেটা হচ্ছে এখানে আমি দেখতে হবে যে এখানে যেহেতু 3 বেশি তাহলে 3-এর গ্যাপে ওকে লিখতে হবে, এবং এক্ষেত্রে তোমার অবশ্যই অপশানটা কিন্তু সবসময় হেল্প করবে, ঠিক আছে। তাহলে অপশানের দিকেও একটু লক্ষ্য রাখবে এবং তুমি খুব তাড়াতাড়ি কিন্তু করতে পারবে। যেহেতু দৈর্ঘ্যটা চেয়েছে তাহলে আমি বলবো 9 3 বেশি, মানে 12 হবে উত্তর, আর যদি প্রস্থটা চাইতো তাহলে আমি বলতাম 9 উত্তর। চলো তার পরের কোশ্চেন দেখে নিই, বলছে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে প্রথম বছর 5% আর দ্বিতীয় বছর 6% হয়, তবে 5000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত। এ তো একদমই সহজ অঙ্ক, তোমরা একবারেই করতে পারবে। তাহলে মোট টাকাটা এখানে কত বলেছে 5000 টাকা, তাহলে 5000 টাকার উপরে চক্রবৃদ্ধি সুদ বের করতে গেলে প্রথম বছরে বলছে কত পার্সেন্ট, 5%, আচ্ছা প্রথম বছরে 5% আর দ্বিতীয় বছরে যা সুদ সেগুলো 6% হিসাবে ক্যালকুলেট হবে। আচ্ছা প্রথম বছরে তুমি যে সুদটা পাবে সেটা যদি এটা হয়, দ্বিতীয় বছরে সুদটা যেটা পাবে মূলধনের উপরে ডাইরেক্ট মূলধনের উপরে সেটা মনে করো এইটা হবে, ঠিক আছে। আর প্রথম বছরে যেটা তোমার ব্যাংকের অ্যাকাউন্টে যোগ হয়ে গেছিল সুদ যেটা, সেই সুদের উপরে তুমি দ্বিতীয় বছরে যেটা পাবে সেটা একটা সুদ, এই সব মিলেই তো হয় চক্রবৃদ্ধি সুদ না, চক্রবৃদ্ধি সুদ। দেখো ব্যাপারটা হচ্ছে এই 5% হারে যেটা এইটা মূলধনের উপরে, আর 6% যেটা সেটা হলো 2 নম্বর বছরে মূলধনের উপরে, এই যে এই বিষয়টা আর এই বিষয়টা এই দুটোকে বলে সরল সুদ। আর যখন এই যে সুদ প্রথম বছরে যেটা অ্যাড হয়ে গেল তোমার খাতায় এর উপরে যে এই সুদটা পড়বে তখনই এর ব্যাপারটা চলে আসবে চক্রবৃদ্ধি সুদ, মানে সুদের সুদ ব্যাপারটা। তাহলে তুমি দেখতেই পাচ্ছ 5% 5000 টাকা, 5% মানে 250 টাকা, 5×5=25, 250 টাকা হয়, আর 2-0 কেটে যাবে, আর 6% মানে 5×6=30, 300 টাকা, বেশ বুঝলাম এটা। আর এই 250 টাকার উপরে আবার 2 নম্বর বছরে সুদ পড়বে, 2 নম্বর বছরে সুদ তো সুদের হার চেঞ্জ হয়ে যাবে 6%, তাহলে 6% হলে 6×25 কত হবে, 6×25 হবে 150, 150 যদি হয় তাহলে 2-0 কাটবে পার্সেন্টেজের জন্য, তাহলে 15 টাকা হবে। তাহলে মোট কত চক্রবৃদ্ধি সুদ, 250 আর 300, মানে 550 আর হলো 15, মানে 565 টাকা। তাহলে এটা কোন অপশান আছে, অপশান বি আমার এখানে কিন্তু কারেক্ট উত্তর হয়ে যাচ্ছে, অপশান বি। তাহলে পরের অঙ্ক দেখে নেওয়া যাক, তার পরের অঙ্ক বলছে 19 দাগের অঙ্ক। 19 দাগের অঙ্কটা কি বলছে, কোনো একটা ঘড়িতে 4টের ঘন্টা বাজতে 9 সেকেন্ড সময় লাগে, ওই ঘড়িতে
আটটার ঘন্টা বাজতে কত সময় লাগবে? তাহলে দেখো এখানে কিভাবে করতে পারা যায় এটা। হ্যাঁ, বলছে চারটার ঘন্টা বাজতে 4 সেকেন্ড, তাই তো? তাহলে চারটার ঘন্টা বাজতে 4 সেকেন্ড, চারটা লিখে রাখি, চারটা ঘন্টা বাজে 4 সেকেন্ড। বেশ, বুঝলাম। আচ্ছা, ব্যাপারটা কি? এই ব্যাপারটা আগে বুঝে নিতে হবে, তারপরে অঙ্ক কিন্তু করতে হবে, ঠিক আছে? দেখো, চারটের ঘন্টা যখন বাজে একটা পেন্ডুলাম ঘড়িতে, চারটের ঘন্টা যখন বাজে তুমি কি করে বুঝতে পারো এটা চারটে বাজলো? তার মানে হলো একবার ঢং 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 ঢং, এই যে ঢং ঢং করে চারবার যদি বাজে, তাহলেই তো তুমি বুঝতে পারলে যে চারটে বেজেছে, তাই না? তাহলে এই যে যে মানে বাজ দে, এই ঘন্টাটা ঢং ঢং করে বাজ দে, সময় কোথায় ব্যয় হলো? তাহলে প্রথমে যে ঢং করলো, এখানে নিশ্চয় সময়টা ব্যয় হয়নি। এই ঢং করার পরে যে একটুখানি স্পেস পাওয়া গেছে, এর মধ্যেই সময়ের একটা ল্যাপস আছে, মানে সময়ের একটা গ্যাপ আছে। তারপরে গিয়ে আর একটা গ্যাপ আছে সময়ের, তারপরে গিয়ে আর একটা গ্যাপ আছে। তাহলে চারটে ঘন্টা বাজতে গেলে মোট কয়টা সময়ের গ্যাপ আছে? তিনটে। মানে যত ঘন্টা বাজবে না, তার থেকে একটা সময় মানে গ্যাপটা কিন্তু একটা কমে যাবে। তাহলে চারটের ঘন্টা বেড়েছে, মানে তুমি বলবে তিনটে গ্যাপ, তিনটি গ্যাপ, তাই তো? তিনটি গ্যাপে কত সময় লাগছে? তিনটি গ্যাপে সময় লাগছে 4 সেকেন্ড বলে দিয়েছে। তাহলে বলেছে আটটা ঘন্টা বাজে, আটটা। তাহলে আটটা বাজা মানে অ্যাকচুয়ালি কতগুলো গ্যাপ? তুমি বললে 7টি গ্যাপ। 7টি গ্যাপে তাহলে কত সময়? ঐকিক নিয়ম করলেই হবে, তিনটি গ্যাপে 4 সেকেন্ড, 7টি গ্যাপে 4 7টা 28, বাই 3। তাহলে 3 দিয়ে ভাগ করলে 3 9 27 পড়ে থাকলো 1 1/3 সেকেন্ড। তাহলে এটা অপশান বি হলো কারেক্ট অ্যান্সার। চলে আসি 20 আগের অঙ্ক। বলছে 162 মিটার লম্বা একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম অতিক্রম করলো 44 সেকেন্ড 54 কিমি/ঘন্টা গতিতে। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তাহলে তোমরা প্রত্যেকেই জানো, কোনো একটা ট্রেন যদি একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে, তার মানে হলো ট্রেন কিন্তু, এই মনে করো ট্রেন আর এই হলো একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম যদি অতিক্রম করতে হয় ট্রেনটাকে, তাহলে ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, ঠিক তো? এবং সেক্ষেত্রে আমরা জানি অতিক্রান্ত দূরত্ব মানে কি? গতিবেগ ইনটু সময়। আচ্ছা, এখানে গতিবেগ যেটা দিয়েছে 54 কিমি/ঘন্টা, আর কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 দিয়ে গুণ করতে হয়। এটা সবাই নিশ্চয়ই জানো, না জানলে সেটা লিখে নেবে। 54 কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে, কেন সেকেন্ডে নিয়ে যেতে হবে? কেননা সময়টা কত দিয়েছে? 44 সেকেন্ড দিয়েছে না? তাহলে 54 কিমি/ঘন্টাকে মিটার/সেকেন্ডে নিয়ে যেতে গেলে 5/18 দিয়ে গুণ করলাম, আর 44 সেকেন্ড এখানে গুণ করে দিলাম। তাহলে 18 দিয়ে কাটলে 3 8 54। তাহলে আমি এখানে কি পাচ্ছি? ট্রেনের দৈর্ঘ্য বলেই দিয়েছে 162 মিটার, বেশ, যোগ প্ল্যাটফর্ম ইজ ইকুয়াল টু 544 এ 220, আর 3 দিয়ে গুণ করলে 660। তাহলে 660 হলো এখানে দূরত্ব। তাহলে প্ল্যাটফর্ম ইজ ইকুয়াল টু 660 - 162, তার মানে হলো 498, 500 থেকে 2 কম, মানে 498 মিটার, অর্থাৎ অপশান এ হলো আমার এখানে কারেক্ট অ্যান্সার। চলে আসি 21 জাগের অঙ্ক। রাধা ক্রয় মূল্যের উপর 25% বাড়িয়ে দ্রব্যের দাম মুদ্রিত করে, তিনি 35% দ্রব্য মুদ্রিত মূল্যে বিক্রি করেন, 40% দ্রব্য 15% ছাড়ে বিক্রি করেন এবং বাকি দ্রব্য 20% ছাড়ে বিক্রি করেন। তাহলে মোটের উপর তার লাভ কত হবে? খুব সুন্দর একটা অঙ্ক দেওয়া হয়েছে, যে অঙ্কটা করতে হলে তোমাকে একটু ছোট্ট একটা কনসেপ্ট বলে দিতে হবে, যেটা যদি কারণ না জানা থাকে তাহলে সেক্ষেত্রেই, নাহলে তোমরা একটু স্পিড বাড়িয়ে নিয়েও দেখতে পারো এটা। হ্যাঁ, বা এগিয়ে নিয়ে দেখতে পারো। দেখো কনসেপ্টটা আমি কী বলছি, মনে করো কোনো কিছুর দাম প্রথমে বাড়িয়ে তারপরে যদি কমানো হয়, প্রথমে মনে করো 10% বাড়িয়ে দিলাম, তারপরে 10% কমিয়ে দিলাম, এর মানে কিন্তু 0% হয়ে যায় না। হ্যাঁ, জিনিসটা এর মানে হলো প্রথমে কিছু বাড়িয়ে দিই 1%, তারপরে যদি কমানো হয় পরপর যদি এরকম সাকসেসিভ হয়, তখন একটা সূত্র আছে, এই সূত্রের মাধ্যমে এফেক্টিভ পার্সেন্টেজটা বের করতে হয়। সেটা হলো এ
प्लस बी प्लस ए बी बाय हंड्रेड ए हलो फॉर्मूला ठीक है ए प्लस बी प्लस ए बी बाय हंड्रेड तार माने तुम्हें बोल बे प्लस दस प्रथम बाड़िए माइनस दस और प्लस माइनस की है माइनस दस इंटू दस बाय एक्शो তাহলে এটা কাটাকুটি করলে দশ দশ কেটে যাবে এবং এই শূন্য কাটবে এই শূন্য কাটবে তাহলে আমার কী থেকে গেল মাইনাস এক এই যে এখানে কত থাকলো মাইনাস এক এই দশ সেই দশ তো কেটে গেল কিন্তু এখানে সব কাটাকুটি করলে উপর নিচে এক থেকে যাচ্ছে তাহলে এক পার্সেন্ট যেটা বেরোলো এবং মাইনাস বেরিয়েছে মানে আমি কী বলবো এক পার্সেন্ট হ্রাস পেয়েছে কিন্তু দামটা তাহলে সেই সাপেক্ষেই আমি এই অঙ্কটাকে এখন করব। দেখো প্রথমেই ক্রয় মূল্যের উপরে পঁচিশ পার্সেন্ট দাম কিন্তু বাড়িয়ে রেখেছে তাহলে প্রথমেই বাড়িয়ে রেখেছে এবার যদি ছাড় দেওয়া হয় সেক্ষেত্রে আমার এই ফর্মুলাটা ইউজ করতে হবে তাহলে এখানে দাম বাড়িয়ে রেখেছে পঁচিশ পার্সেন্ট। আচ্ছা দ্রব্যগুলোকে কেমনভাবে ভাগ করেছে সেটা আগে দেখি প্রথমে পঁয়ত্রিশ পার্সেন্ট দেখো প্রথমে কী দ্রব্য বলেছে পঁয়ত্রিশ পার্সেন্ট দ্রব্য তারপরে বলেছে কত পার্সেন্ট দ্রব্য তারপরে বলেছে চল্লিশ পার্সেন্ট দ্রব্য আর তারপরে বলেছে বাকি দ্রব্য মানে মোট দ্রব্য তো হান্ড্রেড তাহলে চল্লিশ আর পঁয়ত্রিশ কত হয় চল্লিশ আর পঁয়ত্রিশ পঁচাত্তর আর পড়ে থাকলো কত পঁচিশ পার্সেন্ট দ্রব্য পড়ে থাকলো ইজিকলটা আমি লিখে দিতে পারি এখানে একশো পার্সেন্ট দ্রব্য। আচ্ছা এটা কাটাকুটি করলে তুমি দ্রব্যগুলোকে আগে যদি ভেঙে নাও পাঁচ দিয়ে পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ আটা চল্লিশ আর পাঁচ পাঁচা পঁচিশ মোট এখানে কাটলে পাঁচ কুড়িং একশো পাঁচ দিয়ে কেটে দিয়েছি সবাইকে তাহলে এই হলো দ্রব্যের বিভাজনটা হলো। আচ্ছা প্রথমে কী বলছে পঁয়ত্রিশ পার্সেন্ট যে দ্রব্যটা সেটা মুদ্রিত মূল্যে মুদ্রিত মূল্য সেটা কী মুদ্রিত মূল্য সেটা পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে রেখেছে তাহলে পঁচিশ পার্সেন্ট দিয়ে কিন্তু গুণ করে দিলাম ঠিক আছে মুদ্রিত মূল্য বিক্রি করেছে মানে পঁচিশ পার্সেন্ট প্রথমেই বাড়িয়ে দিলাম। আচ্ছা এইটা হলো তো কনসেপ্ট যেহেতু এইটাকে আমি একটু আলাদা করে দেখিয়ে দিই এই জিনিসটা। আচ্ছা প্রথমে মুদ্রিত মূল্যে বিক্রি করেছে মানে পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রি করেছে তার মানে পঁচিশ পার্সেন্ট গুণ করে দিলাম। আচ্ছা পরে যে চল্লিশ পার্সেন্ট যে দ্রব্যটা চল্লিশ পার্সেন্ট দ্রব্য মানে বুঝতে পারছো এই আটখানা দ্রব্য এটা পনেরো পার্সেন্ট ছাড় দিয়েছে তাহলে এটা একটু দেখে নিই কত লাভ বা ক্ষতি হলো তাহলে পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে দিয়ে প্রথমে পঁচিশ পার্সেন্ট বাড়িয়েছিল দাম তারপরে পনেরো পার্সেন্ট ছাড় মানে মাইনাস পনেরো আর প্লাসে মাইনাসে মাইনাস পঁচিশ ইন্টু পনেরো বাই একশো তাহলে এটা যদি কাটাকুটি করি পঁচিশ থেকে পনেরো বাদ গেলে হয় দশ আর এটা পঁচিশ গুণ পনেরো করলে তিনশো পঁচাত্তর হয় তাহলে একশো দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ হবে। আচ্ছা এটা যদি বাদ দিই তুমি দেখতে পাচ্ছ সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাহলে প্রথমে পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে দিয়ে পনেরো পার্সেন্ট ছাড় দেওয়া মানে অ্যাকচুয়ালি কত সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট লাভ তাহলে এটাকে সিক্স পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট দিয়ে গুণ করে দিলাম। আর দেখো লাস্টে বাকি দ্রব্য কী বলেছে কুড়ি পার্সেন্ট এই দেখো বাকি দ্রব্য বলেছে কুড়ি পার্সেন্ট ছাড়ে বিক্রি করেছে তাহলে তুমি বলবে পঁচিশ পার্সেন্ট বাড়িয়ে দিয়ে কুড়ি পার্সেন্ট ছাড় তাহলে মাইনাস কুড়ি আর প্লাসে মাইনাসে মাইনাস পঁচিশ ইন্টু কুড়ি বাই একশো পঁচিশ ইন্টু কুড়ি বাই একশো করলাম তাহলে এইখানে যদি করো হিসাব তাহলে এখানে দাঁড়াচ্ছে পাঁচ আর এখানে মাইনাস দেখো যদি কাটাকুটি করি কুড়ি দিয়ে পাঁচ কুড়ি একশো আর পাঁচ দিয়ে কাটলে পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এখানে দাঁড়ালো কত পাঁচ তাহলে পাঁচ মাইনাস পাঁচ মানে কত জিরো পার্সেন্ট তাহলে এই যে বাকি যে দ্রব্যগুলো এইগুলোতে অ্যাকচুয়ালি কোনো লাভ লস হয়নি এটা জিরো পার্সেন্ট হয়েছে তাহলে বলছে ওভারঅল মোটের উপরে কত লাভ মোটের উপরে কুড়ির উপরে আমি ধরে নিচ্ছি এক্স পার্সেন্ট লাভ তাহলে তুমি বললে পরের লাইনে কুড়ি গুণ এক্স করলে ওই পাশাটা যদি আগে লিখি তাহলে কুড়ি গুণ এক্স করলে কুড়ি এক্স ইজিকুয়াল টু এখানে সাত গুণ পঁচিশ হবে প্রথমে এই যে সাত গুণ পঁচিশ তাহলে সাত পঁচিশ কত হয় সাত পঁচিশ একশো পঁচাত্তর যোগ কত হবে ছয় গুণ আট এই আট গুণ সিক্স পয়েন্ট পঁচিশ মানে আট ছয় আটচল্লিশ আট আট পঁচিশ দুশো মানে দুই তাহলে হলো পঞ্চাশ তাহলে পঞ্চাশ যোগ করলে কত হবে একশো পঁচাত্তর আর পঞ্চাশ মানে দুশো পঁচিশ বেশ তাহলে এক্স ইজ ইকুয়াল টু দুশো পঁচিশ বাই কুড়ি দুই দিয়ে ভাগ করলে দুই অক্কে দুই দুই অক্কে দুই দুই দুকুণি চার আর পয়েন্ট নিয়ে পাঁচ দুকুণি দশ এটা হওয়ার কথা ছিল মানে এক ঘর আগে পয়েন্ট হওয়ার কথা ছিল কিন্তু কুড়ি দিয়ে ভাগ মানে একটা শূন্য বেশি তাহলে দু দু ঘর আগে পয়েন্টটা হয়ে যাবে তাহলে এগারো পয়েন্ট পঁচিশ পার্সেন্ট এখানে কি এগারো পয়েন্ট পঁচিশ পার্সেন্ট হলো লাভ হবে তাহলে অপশান এ হলো এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার।
22 আগের অঙ্কটা কি বলছে দেখে নাও, একদম সহজ অঙ্ক। বলছে যে দুইটি কলম আর দুটি পেন্সিল, এর মোট দাম 64 টাকা 50 পয়সা। এইরূপ তিনটি কলম ও দুটি পেন্সিলের দাম 93 টাকা বলে দিয়েছে, তাহলে একটি কলম ও একটি পেন্সিলের দাম কত হবে? যদি যদি এটা আগে না করে থাকো তাহলে নিজে অবশ্যই একবার চেষ্টা করে দেখো যে তুমি কত সহজে কিন্তু করতে পারো। তারপর আমার একটা কথা শুনলে তুমি দেখবে ইন ফিউচার যখনই এই ধরনের অঙ্ক আসবে তুমি খুব চট জলদি করে ফেলতে পারবে। কী সেই বিষয়টা সেটা আমি এবার করে দিচ্ছি। তাহলে দুটি কলম আর কি বলছে তিনটি পেন্সিল, তিনটি পেন্সিল এর মোট দাম কত? 64 টাকা 50 পয়সা, তাহলে 64.5। আর বলছে তিনটি কলম পরের বার আর দুটি পেন্সিল, তাহলে দুটি পেন্সিল এর দাম মোট কত? এর দাম বলছে বলছে যে 93 টাকা। তাহলে বলছে একটি কলম যোগ একটি পেন্সিল কত? তাহলে যখনই তোমার এই ধরনের অঙ্ক থাকবে এবং দেখো এই দুইটা এখানে ট্রান্সফার হয়েছে আর এর তিনটা এখানে ট্রান্সফার করা হয়েছে, তখন এইটাকে ধরে কি করে দেবে? যোগ করে দেবে। কেউ কেউ আছে কি করবে, প্রথমে আগে পেন্সিল মেলাবে, মিলিয়ে কাটবে, তারপরে কলম বের করবে, এইভাবে আস্তে আস্তে করবে, কলমের পরে আবার পেন্সিল, তারপরে যোগ করবে। কিন্তু তোমাদের জন্য কি বলছি, তোমরা একটা কাজ করবে, এই দুটোকে যখনই এরকম ট্রান্সফার হবে, এখানে দুই আর এখানে দুই যখন ট্রান্সফার হবে যোগ করে দেবে। তাহলে 3 2 5টা কলম আর ওখানেও দেখো 5টা পেন্সিল, তাহলে কলম যোগ পেন্সিল চলে আসলো। তাহলে ইজ ইকুয়াল টু এখানে যোগ করলে কত হবে? 9 আর 4 সরি 4 আর 3 7, আর 9 আর 6 15, তাহলে 15.5। তাহলে কলম যোগ পেন্সিল ইজ ইকুয়াল টু তুমি বলবে 5 দিয়ে ভাগ হবে, 3 5 15 5 5, পড়ে থাকলো 2 5 5 25, 31.5 টাকা। অর্থাৎ অপশান আমার এ হলো কারেক্ট অ্যান্সার। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে পুরো সেশনটা তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি অঙ্ক করানোর সময় একটিও এক্সট্রা কথা কেন বললাম না, কেননা যেহেতু তোমাদের সেশনটা খুবই লম্বা হবে এই কারণে। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওয়েট করো, খুব শীঘ্রই পরবর্তী ভিডিও চলে আসবে তোমাদের ইউটিউবে, এবং নোটিফিকেশান যে বাটনটা সেটা অবশ্যই প্রেস করে রাখবে। হ্যাঁ।